মন্টিনিগ্রো কেমন দেশ, মন্টিনিগ্রোয় ওয়ার ভিসা যাওয়া ঠিক হবে কিনা, হ্যাঁ বিয়ার্স, এই বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, মন্টিনিগ্রো দক্ষিণ ইউরোপের একটি বলকান উপদ্বীপে অবস্থিত একটি ছোট্ট একটি দেশ। তো আমরা ইউরোপে যাওয়ার জন্যই অনেকেই আকুল হয়ে আছি যে আমরা যে কোনো একটা ইউরোপ দেশে গেলেই আমরা যেতে চাই, যে কোনো একটা ইউরোপ দেশে। কিন্তু সেই ইউরোপ দেশটা হলেই যে খুব ভালো হয়ে যাবে বা সেখানে গেলেই আমাদের জীবন সেটেল হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। ইউরোপের অনেক এখন দেশ আছে যেগুলো কিন্তু গেলে খুব খারাপ অবস্থা আছে। তো সেই হিসেবে আমাদের জানা উচিত যে যারা আপনারা মন্টিনিগ্রো যেতে চাচ্ছেন, মন্টিনিগ্রো সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা অবশ্যই থাকা দরকার যে সেখানে গেলে আমরা কীভাবে আমরা জীবনযাপন করব, কীভাবে আমাদের সেখানে বেতন হবে, থাকা খাওয়ার কীভাবে সুবিধা, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। তো সেই জন্য আমি এই ভিডিওতে আপনাদের সাথে মন্টিনিগ্রো সম্পর্কে কিছু সম্যক ধারণা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন ভিউয়ার্স, মন্টিনিগ্রো সম্পর্কে আপনারা যারা যেতে চান তারা এই মন্টিনিগ্রোর বিষয় সম্পর্কে আগে আপনাদের জানা উচিত, তারপরে আপনারা সিলেক্ট করবেন এই দেশে যাবেন কি যাবেন না। তো দেখুন, দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত মন্টিনিগ্রো, এটা প্রাকৃতিক সৌন্দর্যে খুব ভরপুর। 2006 সালে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, অর্থাৎ খুব বেশি দিন না, কিন্তু দেশটা 2006 সালে এটা সার্বিয়া থেকে এরা আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে। তো যেরকম কসোভো হয়েছে সেরকমই কিন্তু সার্বিয়ার থেকেও কিন্তু মন্টিনিগ্রো তার আলাদা হয়েছে। এই বলকান দেশটি ন্যাটোর সদস্য, বিশ্বব্যাংক মন্টিনিগ্রোকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বলকান অর্থনীতির একটি হিসাবে শ্রেণীবিদ্ধ করেছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল মন্টিনিগ্রোকে পরবর্তী 10 বছরের মধ্যে শীর্ষে 2টি দ্রুত বর্ধনশীল পর্যটন অর্থনীতির মধ্যে একটি হিসেবে রেট করেছে। যে নামটি তো মন্টিনিগ্রো মানে ব্ল্যাক মাউন্টেন, নামটির ইতিমধ্যেই বন্য সৌন্দর্য এবং এর মধ্যে লুকিয়ে থাকা প্রাকৃতিক গোপনীয়তার সাথে যুক্ত। বড় বড় সুন্দর বনে পাহাড় ঢাকা সমুদ্র এখানে আসছে, অর্থাৎ মন্টিনিগ্রোতে বড় বড় পাহাড়গুলো দেখা যাবে এবং এখানে এই নামকরণটা করা হয়েছে মন্টিনিগ্রো অর্থাৎ ব্ল্যাক মাউন্টেন নামের সাথে মিল রেখে। মন্টিনিগ্রো ছোট একটা দেশ, তার আয়তন 13,812 বর্গ কিলোমিটার। তো এখানে লোক সংখ্যা আছে 6,20,000, তো খুব বেশি কিন্তু না, আপনারা বুঝতেই পারছেন যে এখানে খুব ছোট্ট একটা দেশ। আর ধর্ম হচ্ছে এখানে 72% হচ্ছে খ্রিস্টান আর 19% হচ্ছে মুসলমান, অর্থাৎ মন্টিনিগ্রোতে কিন্তু মুসলমানের সংখ্যাও আছে, বেশ ভালোই আছে অন্যান্য দেশ থেকে, অন্যান্য ইউরোপের দেশ থেকে মন্টিনিগ্রো ভালো আছে। তো অন্যান্য 3% হচ্ছে ক্যাথলিক ভাষা বা অন্যান্য বিষয়গুলো। আর এখানে বেসিক স্যালারি হবে বিয়ার্স, মন্টিনিগ্রোতে বেসিক স্যালারি আছে 533 অফিসিয়ালি হিসেবে এবং $664 হিসেবে। মন্টিনিগ্রোর জিডিপি হচ্ছে $5.861 বিলিয়ন 2021-এর তথ্য মতে। মন্টিনিগ্রোর যে বর্ডার কান্ট্রি, অর্থাৎ মন্টিনিগ্রোর পাশ দিয়ে যে সমস্ত দেশগুলা বর্ডার এরিয়া, সেই সমস্ত দেশগুলো দিয়ে আছে আলবেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনিয়া এবং ক্রোয়েশিয়া, দেখুন, এবং সার্বিয়া। তো ক্রোয়েশিয়া কিন্তু আমরা জানি যে এটা সেনজিনমুক্ত দেশ, ক্রোয়েশিয়া যেহেতু এর পাশে, সেহেতু মন্টিনিগ্রো গেলে অনেকেই আছেন যে, তো মন্টিনিগ্রোতে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে সেখানে আসলেও বেতন কেমন হয়। আসলে এখানে যে সরকারি যে বেতন ধরা আছে বেসিক স্যালারি বেতন 533 থেকে, অর্থাৎ 550-এর মতো, তো এরকমেরই হয় সাধারণত, 400 থেকে 500 এর মধ্যেই তারা তারা যারা আসে কাজের বিষয়ে যারা আসে তারা এরকমেরই বেতন হবে, 400 থেকে 500-র মধ্যে তাদের বেতন হবে। এবং তারা যদি ওভার ডিউটি করতে চায় বা করতে পারে তার কিন্তু বেতন আর একটু বেশি হবে। এখানে অধিকাংশ কাজই হচ্ছে রেস্টুরেন্ট বা ট্যুরিজম সেক্টরে, এখানে কৃষিক্ষেত্রেও কাজ হয় তবে সেটা ব্যাপকভাবে এখনও সেরকমেরভাবে আলোচিত না। তো কৃষিক্ষেত্রে বর্তমানে এই মন্টিনিগ্রোতে কিন্তু লোক আনছে, তারা যেহেতু লোক হায়ার করছে বাংলাদেশ থেকেও কিন্তু লোক ইদানিং আসছে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে মন্টিনিগ্রোতে ভিসার হার কেমন হয় যারা আসতে চান। দেখুন, মন্টিনিগ্রোতে ভিসার হারটা একটু সহজ হচ্ছে, আমরা জানি যে মন্টিনিগ্রো কসোভো অর্থাৎ ইউরোপিয়ানের যে এই ছোটো ছোটো দেশগুলো আছে সেগুলো মানে রিসেন্টলি তারা স্বাধীন হয়েছে, তারা কিন্তু লোক ধীরে ধীরে তারা লোক কিন্তু অন্য অন্য দেশ থেকে তারা হায়ার করছে এবং এখানে কিন্তু ভিসার রেশিওটা একটু ভালো হয়। নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই হিসেবে এই দক্ষিণ পূর্ব ইউরোপের দেশগুলোতে কিন্তু লোকগুলা ভিসাগুলো একটু দ্রুত হয়ে থাকে। তো মন্টিনিগ্রো খুব দ্রুত ভিসা হয়ে থাকে, এখানে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন। তবে মাথায় একটা কথা লক্ষ্য রাখবেন যে আপনাদের এখানে আসলে যে খুব বেতন বেশি হবে তা না, আপনাদের ধরে নিতে হবে যে 400 থেকে 500 এর ভিতরেই আপনাদের বেতন হবে। এবং এখানে থাকা খাওয়া সাধারণত কোম্পানির উপর ডিপেন্ড করে, যদি কোম্পানির সাথে আপনারা চুক্তিবদ্ধ হন যে থাকা খাওয়া সহ বেতন কিনা বা উইদাউট থাকা খাওয়ার খরচ কিনা, এটা আপনারা আগেই এইটা যাদের সাথে আসবেন তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আগেই আপনারা আলোচনা করে আসবেন,
যে বেতনটা কিভাবে হবে থাকা খাওয়া কোম্পানির কিনা। এখানে অধিকাংশ ভালো ভালো কোম্পানি যেগুলো তারা থাকা খাওয়ার খরচটা দেয় এবং বেতনটা বেশি আমারই গরম না। আপনারা এখানে ভালোভাবে বসবাস করতে পারবেন এবং এখানে লোকগণরা খুব অতিথিপরায়ণ, এখানে ভালো। তো আমি যে বিষয়টা বলবো যে দেখুন, আপনারা যারা নতুন আসতে চান, যারা হয়তো মাথায় চিন্তা ভাবনা করে নিয়েছেন যে ইউরোপের একটা দেশে গেলেই হবে এরকমের একটা চিন্তা ভাবনা, তো আমি বলবো যে এই বিষয়গুলো থেকে আপনারা একটু সাবধান থাকবেন। দেখুন, ইউরোপে আসলেই যে খুব আপনারা কিছু করে ফেলবেন এরকম বিষয় না, অধিকাংশ মানুষই গেম দেওয়ার জন্য আসে। তো আমি এই বিষয়গুলো একবারে নিষেধ করি যে কখনো আপনারা এই চিন্তা ভাবনা করে আপনারা ইউরোপে আসবেন না। আপনারা যদি ইউরোপে আসতেই হয়, আপনার যদি গেম দেওয়ার নীতি থাকে, তাহলে আপনি যেই দেশে যেতে চান ওই দেশের ভিসা নিয়ে আসেন। অনেক অনেক প্রত্যেকটা দেশেরই কোনো না কোনোভাবে ভিসা হয়, সেটা হোক ট্যুরিস্ট ভিসা, সেটা হোক কৃষি ভিসা, সেটা হোক যে কোনো জব ভিসা, স্পন্সর ভিসা, আপনি এই সমস্ত ভিসা নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সেই দেশে সেটেল হওয়া সহজ হবে। আর এইভাবে এক দেশ থেকে আরেক দেশে গেম দেওয়া খুব টাফ হয়ে যায় এবং এটা একটা রিস্কই, এটা কিন্তু বৈধভাবে হয় না, এটা বৈধ না, এটা অবৈধ ডাইরেক্ট। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এখানে কিন্তু অনেক রিস্ক হয় যে এক দেশ থেকে আরেক দেশে আপনারা যখন যাবেন, যে এক দেশের ভিসা নিয়ে এসে আরেক দেশে, সেটা কিন্তু বাংলাদেশের সুনামও নষ্ট হয়। কারণ আপনি এক দেশের ভিসা নিয়ে আসবেন ওয়ার্ক ভিসায়, সে দেশে আপনি কাজ করবেন না, আপনি অন্য দেশে চলে যাবেন, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য খুব ব্যাড লাক হয়। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে রোমানিয়ায় কিন্তু এখন বাংলাদেশিদের এরকম ভিসা হচ্ছে না, অন্য অন্য অনেক দেশে এরকম এর প্রভাবগুলো পড়ছে আস্তে আস্তে। তাই আমি বলবো, আপনারা যদি চান যে মন্টিনিগ্রো আসবেন, থাকবেন, কাজ করবেন, ঠিক আছে, আপনারা আসেন, কাজ করেন, এখানে যে বেতন দেয় এটা মেনে নেবেন, এবং এখানে যখন আপনাদের কার্ড হয়ে যাবে, যখন আপনাদের এখানে টিআর বা পার্মানেন্ট কার্ড আপনারা পেয়ে যান, তখন আপনারা চিন্তা করবেন যে কোন দেশে যাবেন বা কোন দেশে গেলে আপনাদের ভালো হয়, তখন কিন্তু আপনারা যে কোনো দেশে আপনারা মুভ করতে পারবেন যখন আপনাদের কার্ড হয়ে যাবে। তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা যেটাই করেন আপনারা বৈধভাবে করবেন, যাতে আপনাদের বাংলাদেশের সুনাম নষ্ট না এবং আপনাদের জীবনের উপর যেন রিস্ক না আসে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।